রাজধানী যাত্রাবাড়িতে দুটি বাসের প্রতিযোগিতায় এক বাসের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় প্রাণ হারিয়েছেন একজন সাইকেল আরোহী মোটর সাইকেল আরোহী ফারুক ফয়সাল নামে ওই যুবক কাউরান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে আসিয়ান সিটি এবং তুরাক পরিবহনের দুটি বাস আগে যাওয়া নেই প্রতিযোগিতা করছিল সে সময় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে প্রথমে আসিয়ান সিটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তুহিন পরে পেছন থেকে দ্রুতগতিতে আসা তুরাক পরিবহনের বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার পর দুবাসের চালককেই গ্রেপ্তার করেছে পুলিশ তুহিনে স্বজন জানান বাসা থেকে মোটর অফিস যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান তিনি আঠাশ বছরের এই যুবকের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে